ওকে গাইস, সো আমাদের ফার্স্টে টপ আপ ইভেন্ট চলে আসছে, স্টেফি টপ আপ, মানে নতুন ক্যারেক্টার টপ আপ চলে আসছে, 500 ডায়মন্ডের টপ আপ, অ্যান্ড ব্যাগে আসছে 100 ডায়মন্ড, অ্যান্ড ইনকিউবেটারের নতুন নতুন অনেক কিছু চলে আসছে, অ্যান্ড এটা কালাহারি লেজেন্ডের, সমস্যা নেই, এগুলো আপনি ইভেন্ট চলে আসছে, যাই হোক আমি ফুল ডিটেলসে সব কিছু দেখাবো যে গেমে নতুন নতুন কী চেঞ্জেস আসছে। ফার্স্ট অফ অল আমি ক্যারেক্টার চলে যাই যে নতুন ক্যারেক্টারটা আসছে কিনা, সো এখানে চলে আসছে স্টেফি, সো 500 ডায়মন্ড টপ করলে আপনি পেয়ে যাবেন স্টেফি, অ্যান্ড কীভাবে ডায়মন্ড টপ করবেন সেটা আমি বলে দিচ্ছি, আপনি বিকাশের মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি ওয়েট আ মিনিট। সো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের স্কিলটা, আমি ওয়েট আ মিনিট দেখি, ক্রিট 25% ড্যামেজ, 5%, সো এখানে 5% নাকি লিখছে, 10 সেকেন্ডের জন্য হয়তো 25% ড্যামেজ নাকি 5% ড্যামেজ, আবার 45 সেকেন্ডের জন্য কেডি কী বলতেছে, সিডি সরি। সো এখানে কী ক্যারেক্টারের অ্যাবিলিটি ঠিক আমি বুঝতে পারতেছি না, যারা যা ফুলি এই ক্যারেক্টার ডিটেলস মানে অ্যাবিলিটিটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এখানে আমি ঠিক বুঝতে পারছি না, 25 সেকেন্ডের জন্য 5%, আবার 10 সেকেন্ড, 45 সেকেন্ড, কী ঠিক মতো ভালো মতো বুঝতেছি না। সো যারা যা টপ করছেন অ্যান্ড যারা যা জানেন যে এই ক্যারেক্টার অ্যাবিলিটি অবশ্যই জানাবেন, সো এখানে 500 টপ করলে আপনি এটা পেয়ে যাবেন। অ্যান্ড আমি লাক রয়্যালে চলে যাই যে এখানে চলে আসছি, দেখি কী আসছে নতুন, সো আকর্ষণীয় হয়তো কিছু আসবে, বাট আমার নেটটা অনেক স্লো, অ্যান্ড ভিডিওটা দেখি ভিডিওটা কীরকম, ও বাই জোস এনে গান, ওকে লাল কালারের মধ্যে এটা, এটা মেবি 1 নম্বর ড্রেসটা দেখাচ্ছে, অ্যান্ড ইনভাইট করতেছে, আপনারা জানেন যে ফাকিং ইনভাইটস, ওকে যাই হোক, এখানে ফিমেল বান্ডিলটা কেউ নিয়েন না, কি যারা মেল আছেন তারা ফিমেল বান্ডিল নেওয়ার ট্রাই করেন না, কারণ মেল যারা তারা অলোক দিয়ে মালোক দিয়ে খেলবেন তাহলে ফিমেল বান্ডিল নিয়ে কী করবেন। ওকে সো এখানে ব্লু প্রিন্ট টপ সব কিছু দিয়ে দিয়েছে, ওকে আমি একটা ব্লক মারে দিই, ওয়াট দ্য হেল ম্যান, বলে আমি ব্লকের জায়গাতেই অ্যাকসেপ্ট করে দিয়েছি। ওকে আমি ব্যাকে চলে আসি, এগেন আমি লাক রয়্যালে চলে যাচ্ছি, অ্যান্ড ভিডিও অফ, ওকে এখানে দেখতে পাচ্ছেন ব্লু প্রিন্ট মানে যেগুলো যেরকম আছে না সব কিছু চেঞ্জ করে দিয়েছে, মানে এখানে ওকে বান্ডিলগুলো দেখে নিই, ফিমেল বান্ডিল মেল বান্ডিল সব কিছু প্রায় সেম, মানে কালার চেঞ্জ, একটু লাইটিং সিস্টেম হেলমেটের মতো করছে, তেমন একটা ভালো লাগে না আমার কাছে, হিরোইকের হেলমেটের মতো করছে, অ্যান্ড লাস্টের ড্রেসটা মোটামুটি ভালো আছে, যারা যারা একটা ব্লু প্রিন্ট 3টা স্টোন দিয়ে নিতে চান নিতে পারেন, অ্যান্ড ওয়েপেন রয়্যাল লাভ ওয়েপেন রয়্যাল যেটা আমার একদমই পসিবল না, কারণ আপনারা জানেনই যে যারা গেমার তাদের এখানে ভ্যালেন্টাইন নাই, সো ভ্যালেন্টাইন এগিয়ে নিয়ে লাভ নাই। এখানে দেখতে পাচ্ছেন গোল্ড রয়্যালও চলে আসছে, গোল্ড রয়্যালের আমি মাথাটা দেখে নিই, ফিমেল গোল্ড রয়্যাল, সো যারা যারা মেল বান্ডেল ইউজ করেন তাদের কোনো একটা কাজে আসবে না, বাট নিয়ে নিতে পারেন। ওকে সো এখানে বান্ডেলটা মোটামুটি খারাপ না, দেখি এত আমার গোল্ড সেরে আমি নিব না, বাট যখন পেয়ে যাবো পেয়ে গেলাম, জুতাটাও ভালোই আছে গোল্ডেন কালারের ভিতরে, অ্যান্ড আমি এখন কালেকশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন ইমোট কী কী আসবে, যেটা অলরেডি অন্যান্য ইউটিউবাররা দেখিয়ে দিয়েছে তাদের মানে অ্যাডভান্স সার্ভারে, বাট আমি তাও দেখাবো কী আর করার। সো এখানে ফার্স্টে ইমোট চলে আসছে মাই হার্ট ফর ইউ, সো মাই হার্ট ফর ইউ, ওকে আমি এটা ডাউনলোড দিয়ে দিই, প্যাকেজ মাই হার্ট ফর ইউ, এখানে ইমোটটা চলে আসছে, যদি আমাদের আপডেটটা 15 দিন আগে আসতো তাহলে মেবি প্রপোজ ইমোটটা না দিয়ে এটাই দিত আমাদের, যে 14 ফেব্রুয়ারিতে, ও এখানে ডান্স দিছে বেলি ড্যান্স, অ্যান্ড এটা কি গোলি, গোলি মার দেঙ্গে, অ্যান্ড এটা হচ্ছে স্নেক, ওকে নাইস, স্নেক্স ইমোটটা ভালো লাগছে, অ্যান্ড আগের ইমোটগুলো সেম মানে আগে যেগুলো আছে, অ্যান্ড এখানে আর কিছু চেঞ্জ করছে না, ফ্রন্ট মাউন্ট চেঞ্জ করছে এখানে, অ্যান্ড ওয়েট আ মিনিট, সো এখন আমি জাস্ট ইভেন্টে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখেছি এটা কালাহারি প্যাচ ড্রপ, সো কালাহারি এখনও স্টার্টই হয় মানে ম্যাপটা দেয় নাই, সো এটা পায় লাভ নাই, অ্যান্ড এটা হচ্ছে প্যাচ কুইজ, সো যা যা কুইজ প্রতিযোগিতায় এখনও ই করেন নাই, আনসারগুলো দেন নাই, সেখানে আনসারগুলো দিয়ে আপনি পেয়ে যেতে পারেন, AM4 নাকি ওই গানটা নাকি 3টা ক্রিয়েট পেয়ে যাবেন, সো যা যা লাকি আছেন তারা এখান থেকে পেয়ে যেতে পারেন পারমানেন্ট, যেটা আমার দ্বারা অন্তত সম্ভব না, আমি 5টাতে 5টাই কারেক্ট আনসার দিয়েছিলাম, বাট 9 দিনের মতো পাইছিলাম, অ্যান্ড এখানে কালাহারি 100% লেজেন্ডারি গান বক্স, এগুলো এখনও কালাহারি স্টার্টই হয় না, এখানে লগ ইন ডেস লগ ইন ইভেন্ট আসছে, সো এগুলো এখনও আমাদের চালু হয় নাই, কালকে মেবি লগ ইন করলে এটা দিবে ঠিক মতো আর কি, পরে আমি ডিটেলসে হয়তো বা আরও ভিডিও বানাবো। ওকে সো এখানে আরও একটা ইভেন্ট যেটা অলরেডি আগে থেকে ছিল, যারা যা নিতে চাইছিলেন মানে এক্সামেটের কালার টালার সব কিছু আছে, অ্যান্ড টপ আপ ইভেন্ট 100 ডায়মন্ড টপ আপ করলে আপনি পেয়ে যাবেন এই সুন্দর একটা ব্যাগ স্কিন, অ্যান্ড 300 ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবেন একটা স্কেটবোর্ড, স্কেটবোর্ডটাও কিন্তু পুরাই জোস, একটু সাইড থেকে একটু সাদা কালা কীরকম ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া, অ্যান্ড 3 নম্বরে স্টেফি ক্যারেক্টার ফুল বান্ডিল প্লাস 4-এর কার্ড, সো যারা যা নিতে চান তারা আমাদের পেজে কন্ট্যাক্ট করেন, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা জাস্ট সেখানে কন্ট্যাক্ট করে দিন, সেখানে আপনি কম দামে অ্যান্ড ফাস্টভাবে টপগুলো পেয়ে যাবেন, মানে বিকাশ পেমেন্ট করবেন, বিকাশ রকেট অন্যান্য পেমেন্ট করবেন অ্যান্ড পেয়ে যাবেন। ওকে
অ্যান্ড বাকি এখানে সব কিছু আগের মতো, জাস্ট ফন্ট চেঞ্জ করছে অ্যান্ড ফ্রেন্ডের অপশনও চেঞ্জ করে দিয়েছে, গেম ফ্রেন্ড, এখানে গিফট অপশন, তারপরে চ্যাটের অপশন আলাদাভাবে কীরকম করছে, মানে উপরে চলে আসছে। যাই হোক, এখানে চ্যাটের অপশনে গেলে আপনি দেখিয়ে দিচ্ছি, ও মানে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতো সাইডে করে দিয়েছে। আমি এখানে ইমোট মিমোট চেঞ্জ করে দেখি, ওকে সিস্টেমটাও চেঞ্জ করছে, মানে আগে সাইডের দিকে আসছিলো এখন উপরের দিকে বানাইছে, খারাপ না। অ্যান্ড আরও কিছু কি দেখা নিরা ছিল, ওকে টিম কোড সিস্টেমটা কি এখনও চালু হয়েছে কিনা আমি ঠিক জানি না। ওকে ফ্রেন্ড ফলোয়িং সব কিছু আছে, ওকে ফলোয়িং বলতে লাইভ স্ট্রিমের ব্যাপারটা এখানে এখনও হয়তো বা স্টার্ট হয় না, এটা আগেও ছিল বাট কাজ হয়েছিল না আগে, এখন এই আপডেটে কী হয় আমি ঠিক জানি না। ওকে স্কোয়াড বানিয়ে আমি দেখে নিই, এখানে টিম কোড সিস্টেম, ওকে টিম কোড সিস্টেম, ওখানে এখানে গ্রুপ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে আগের ব্যাকগ্রাউন্ড থেকে এটা ভালো না। ওকে ইনভাইট সিস্টেম সব কিছু এখানে আছে ডিটেলসে, অ্যান্ড গুগল ফ্রেন্ড মানে সাইডে নিয়ে নিচ্ছে, আগে এটা নিচে ছিল, অ্যান্ড নিচে আছে ফার্স্ট টিম অ্যান্ড কমিউনিটি। ফার্স্ট টিম বলতে কী বোঝাচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না। ওকে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন টিম কোড সিস্টেম চলো হয়ে গেছে, ওখানে ক্লিক করলে আপনি টিম কোড দেখে নিতে পারেন। ও আমি আপনাকে ওয়েট আমি ব্রাশ দিয়ে দেখে দিচ্ছি, আমার ব্রাশটা এত কাজ করেছে না। ওকে সো এখানে দেখতে পাচ্ছেন টিম কোডটা চলে আসছে 13। সো এই টিম কোডটা দিয়ে আপনি চাইলে আমাদের টিমে মানে গ্রুপে জয়েন হতে পারেন। সো কোন কীভাবে দিতে হয় সেটা এখন আমি ঠিক বুঝতে পারতেছি না, পরে হয়তো আপনারা এমনি এমনি বুঝে যাবেন খেলতে খেলতে, আমি নতুন তো অ্যান্ড আমিও বুঝে যাবো। এখন ফার্স্টলি আমি বুঝতেছি না কীভাবে আপনারা টিম কোডের মাধ্যমে, টিম কোড বের করে ফেলতেছি বা টিম কোডের মাধ্যমে কীভাবে আপনি আরেকটা গ্রুপে জয়েন করবেন সেটা আমি এখনও দেখতে পারতেছি না। ওকে সো এখানে গুইল্ড মুইল সব কিছু সেম আছে, মানে চেঞ্জেস করা হয় নাই। অ্যান্ড এখানে কালাহারিতে ক্লাসিক অ্যাড করি, মানে আপনাদের পার্গেটিং ম্যাপ কিন্তু ক্লাসিক থেকে চলে গেছে, সেটা র্যাঙ্কে চলে আসছে, কালাহারি এখনও ক্লাসিক অ্যাড হয়েছে বাট এখন ওপেন হয় না, মানে আপডেট নতুন নতুন আসলো। সো এখন বারমুডাতে ওপেন করতেছি, অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো যে 30 সেকেন্ডের সময় যে লবিটা দেয় সেই লবিটা কীরকম হবে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। অ্যান্ড লোডিং হতেছে, আপনার ব্যানারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, ব্যানার এখানে হাতে ডেজার্ট গান না কি পিস্তল নিচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না, কেলি বাট এটা ইলাইট কেলি। সো ইলাইট কেলির আমি এখন অ্যাবিলিটি তেমন একটা গেমে এখনও বুঝতে পারি নাই, অনেক ইউটিউবার দেখছি অনেক কিছু বলছে, দেখি গেম ভালোভাবে খেলাটা একটু নতুন আপডেটটা বুঝে নিই তারপরে দেখছি। অ্যান্ড সিস্টেম অনেক কিছু চেঞ্জ করছে গেমে, মানে এখানে লবিতে জুম্বাই নিয়ে আসছে, ওকে জুম্বে টুম্বে নিয়ে আসে। ওকে উপরে চলে আসি, অ্যান্ড উপর থেকে আপনাদেরকে সিনটা দেখে, নিচে কিন্তু ওই যে জাম্প করার যে অপশনগুলো সেগুলো রং চেঞ্জ করা হয়েছে, মানে কালার টালার ছবি টবি চেঞ্জ করা হয়েছে, মানে উপর থেকে পুরো জোস লাগে। সো আমি একটু জাম্প করে অ্যান্ড ইমোট মেরে দিই, কারণ জানি তো ইমোট কিনছে টাকা দিয়ে, এটা উৎসুল করা লাগবে না, ইমোট ইমোট যে না মারি কেমনে কি। অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু লাল সাজের করছে, মানে কালাহারি সিস্টেম করছে যাতে লাল কালার হয়, খারাপ হয় নাই, মানে তেমন একটা খারাপ হয় নাই। ওকে সো ওয়েটিং ফর আদার প্লেয়ার্স, আমার নেটটা এমনিতে একটু খারাপ চলতেছে সেজন্য আমার টাইম বেশি লাগতেছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন নেটটা কীরকম খারাপ, আপনি আগে যখন লোডিং টোডিং দিলে দেখুন গেম ওপেন হইতে অনেকটা টাইম লাগছে। অ্যান্ড বিমানের কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অনেকটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে বিমানের কালারটা, আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড এখানে নাম টাম কি আরও চেঞ্জ করতে গেছে, ওকে ম্যাপ, বিমানের কালারটা একটু জোসই লাগছে আমার কাছে, ম্যাপ চেঞ্জ এখন দেখি, ম্যাপে অনেক কিছু কালার গ্রেডিং চেঞ্জ করা হয়েছে, মানে আগের কালারটা এখন আর কালার সেম না, মানে একটু ব্ল্যাক সাইজের আবার কিছু কিছু জায়গায় সাদা সাইজের করার চেষ্টা করা হয়েছে। ওকে অ্যান্ড এখন আমি দেখি ফ্যাক্টরির দিকে নামবো, কারণ আমি দেখছি ফ্যাক্টরিতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অ্যান্ড আমি আদার প্লেসে যাওয়ার চেষ্টা করবো যেগুলোতে একটু চেঞ্জ আমি দেখছিলাম অন্যান্য ইউটিউবারদের, মানে ফুললি ম্যাপ তো দেখানো সম্ভব না, আমি পরে হয়তো কোনো রকম আদার যে ভিডিওগুলো আছে সব কিছু সেটা আমরা দেখিয়ে দেবো, বাট এই ভিডিওতে আমি জাস্ট এই জায়গাগুলো যাবো যে নতুন একটা ব্রিজের সিস্টেম হয়েছে আপনারা জানেন, এই দুইটা ব্রিজের সিস্টেমে আমি যাবো। অ্যান্ড ফ্যাক্টরিতে আমি ওখান ও বাই ফ্যাক্টরিতে দেখেন আমার যে মিনি ম্যাপটা আছে সেখানে দেখেন কতগুলো ইনিমি, মানে উপরে আমি দেখাই দিয়েছি, ও ভাই বথ হার্ড। ওকে আমি জানি আপনারা ক্লাতে ভালো এক্সপার্ট আছেন বাট আমি ক্লাতে এক্সপার্ট না, আমার যেহেতু ক্লাসে তাও আমি ফাইটিং করবো না বিকজ আমি পারি না। তো এখানে উপরে ড্রামের সিস্টেম করা হয়েছে, খারাপ সিস্টেম না এটা, আপনারা আগে হয়তো দেখে নিয়েছেন অ্যান্ড গেমে হয়তো দেখে নিয়েছেন, ভালো হয়েছে জিনিসটা, খারাপ হয় নাই। অ্যান্ড এখানে জাম্প টাম্প করতে পারেন, ওকে ওয়েট আ মিনিট, ও এটা স্টেফিকা একটা নিয়ে নিছে, মেয়েটা মানে মেয়েটা বলতে ফিমেল কিংবা মেল আমি ঠিক জানি না কিন্তু, বাট ওই স্টেফিকা একটা নিয়ে নিছে, 500 ডায়মন্ড হয়তো টপ আপ করে দিয়েছে, অ্যান্ড আমার 100 লাইফ নাই, 110 লাইফ। ওকে সামনে একটা অ্যানিমি বাট টাক্সে হ্যাটেড, ও দাদাল নেটের সমস্যার কারণে দেন কতক্ষণ পরে মরতেছে, সমস্যা নাই লুট উট কিছু করে নেই, কারণ গুলিমুলি একটু লাগে, শটগান দুইটা পেয়ে গেছি। অ্যান্ড এই দুই পিছিয়ে শটগানটা হয়তো বা র্যাঙ্ক থেকে চেঞ্জ করছে কিনা আমি একটু জানি না, কারণ আমি ক্লাসিক খেলতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, র্যাঙ্ক থেকে চেঞ্জ করছে কিনা খুব তাড়াতাড়ি জেনে যাবো, মানে র্যাঙ্ক খেলার সাথে সাথে বুঝতে পারবো। অ্যান্ড এখানে ও সাইডেও ড্রাম ড্রাম চেঞ্জ করছে, অ্যান্ড রাস্তার কালারটাও চেঞ্জ করা হয়েছে এখানে, মানে এরকম রাস্তা আগে ছিল না এরকম এইটা, ওকে সব কিছু এখানে যে এইগুলো আছে ড্রামগুলো চেঞ্জ করা হয়েছে,
আমি গাড়িতে উঠে নিই, গাড়ির কালারটা দেখাই দিই, কারণ আমি বুঝতেই পারছেন গাড়ির কালারটা টাকা দিয়ে কিনছে, সেটাকে উসুল করা লাগবে আপনাদের দেখায়া। অ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন ব্রিজের সিস্টেম করা হয়েছে, মানে আপনি আর আপনার জিএফ যখন মনে করলেন এদিকে আসবেন একটু ভালো করে, মানে আপনার বুঝতে করতে পারতেছেন ঠান্ডা পরিবেশ, দাঁড়াবেন দুজনে প্রপোজ টপোজ করবেন। অ্যান্ড আমার তো প্রপোজের লুক নাই, সেজন্য গাড়ি গড়ি দেখাইতেছি, সমস্যা নাই। অ্যান্ড এখানে প্লেসটা হয়তো ভালোই হয়েছে, এখানে ক্যাম্পিংয়ের জন্য তেমন একটা ভালো হয় না, বাট জিনিসটা খারাপ হয় নাই, হয়তো অনেকে এখানে উঠে মাইন্ড টাইন সেট করে রাখবে, মানে ইনিমিদের অপেক্ষায় মাইন্ড সেট করে রাখি চলে যাবে। ওকে, সো আমি এখন সেই প্লেসে চলে যাচ্ছি, মানে যে আমি যে দেখাইলাম এখানে প্ল্যান্টেশনের দিকে, ওটা তো প্ল্যান্টেশনই মেবি বলে। অ্যান্ড প্ল্যান্টেশন দিকে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, অ্যান্ড আপনাদেরকে দেখানোর জন্য ওয়েট করতেছি যে প্ল্যান্টেশনে কী এসেছে। অ্যান্ড কিছু কিছু জিনিস আছে যেটা ক্লাসিক অ্যাড করছে, র্যাঙ্কি এখনও অ্যাড করে নেয় হয়তো বা, ম্যাপ ট্যাপ চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড আপনি পার্গেটরি ম্যাপটা পেয়ে যাবেন র্যাঙ্কে হয়তো বা, তারাদের যেরকম মতামত যে পার্গেটরি ম্যাপ র্যাঙ্কে পাওয়া যাবে, কিন্তু কম পাওয়া যাবে, মানে পরিমাণের প্রতি পরিমাণের চেয়েতে কমই পাওয়া যাবে আমার মতে। কালাহারি যেহেতু পারমানেন্ট করে দিয়েছে সেটা একটু কম পাওয়া যাবে, কম পরিমাণেই পাওয়া যাবে। বর্তমানে কিন্তু আমাদের তিনটা ম্যাপ, ওকে, সো এখানে উপরে মনে হয় নামা যাবে না, যারা যারা উপরে নামতে লাভার, মানে বিমান থেকে উপরে নামে র্যাঙ্ক পুশ করার জন্য, অনেকে আছে ফ্যাক্টরিতে নাম, ফ্যাক্টরির উপরে নামে, তারপরে বিমানবন্দরের উপরে নামে, সেরকম এখানে উপরে উপরে নামাটাই মনে হয় ভালো হবে, কারণ ওখান থেকে নিচে নামাটা ইজি, বাট উপরে ওঠাটা মেবি যাবে না, নিচে থেকে কেউ উপরে উঠতে পারবে না, সেখানে যদি কেউ শুয়ে থাকে ইজিলি র্যাঙ্ক পুশ করে নিতে পারে, সো এখানে উঠার মেবি কোনো রকম মেথড নেই, আপনার চাইলে গ্লু ওয়াল ইউজ করে উঠতে পারেন। সো যদি আমার জাম্প স্পিড বেশি থাকতো তাহলে আমি ডিরেক্ট ওখানে উঠে যেতাম। অ্যান্ড তিনটা গ্লু ওয়াল, মানে আপনার কাছে যদি বেশি পরিমাণে গ্লু ওয়াল থাকে তাহলে অবশ্যই আপনি এখানে চাইলেই এখানে উপরে উঠতে পারেন ইজি ম্যাথডে, হয়তো বা না, বেশি গ্লোয়াল থাকলে হবে না, মানে কাস্টমে অন্তত উঠা যাবে, যখন বেশি স্পিড থাকবে তখন উঠা যাবে, এমনিতে উঠা পসিবল না। ওকে, অ্যান্ড আর কিছু চেঞ্জেস আমার মতে নাই। সো ওকে গাইস, সো এখানে দেখতে নতুন একটা স্কেট বুট আমি পাই গেছি, অ্যান্ড স্কেট বুটের বাটন দেখতে পাচ্ছেন উপরে, সো স্কেট বুটটা আমি একটু রান করে আপনাদেরকে দেখাই দিয়েছি। স্কেট বুট বলতে আপনার হয়তো অনেকে দেখছিলেন, আগে একটা বাটন দিয়েছিল যখন আপনি কাস্টমাইজ করে যাচ্ছেন, তখন একটা স্কেট বুটের মতো একটা বাটন দিয়েছিল, যেটা আমাদের আমরা সকলে এটা ইউজ করা কোনো রকম জিনিস আছে না, সেজন্য আমি উপরে ছোট করে রেখে দিয়েছিলাম, যেটা এখনও মানে আমি এখন ইউজে আসতে সেহেতু সকলে হয়তো বা একটু বড়ো সাইজ করবে। অ্যান্ড এখানে জাম্প সিস্টেম আছে, মানে ফানিলি করা যাচ্ছে এটা, মানে জোন থেকে যখন ভিতরে আসবেন তখন এটা স্পিডও যেহেতু বেশি, আপনার ইজিলিভাবে স্কেটবোর্ডের মাধ্যমে জোনের ভিতর থেকে বাইরে থেকে ভিতরে চলে আসতে পারেন। এটা হয়তো বা এখনও র্যাঙ্কে, মানে র্যাঙ্কে দেওয়া হয় না, দেওয়া হবেও না আমার মতে, কারণ এটার অ্যাবিলিটিটা অত্যন্ত বেশি, গাড়ির থেকেও স্পিডে চলে আসবে, মানে গাড়ি না থাকলেও কিন্তু এটা দিয়ে গাড়ি যেহেতু বড়ো দেখা যায়, মানে ম্যাপেও দেখা যায় গাড়ি আসলে, তখন কিন্তু ইনিমেরা অনেক ই করে, সো এটার মাধ্যমে কিন্তু জোনে ইজিলি চলে আসতে পারে, সেজন্য আমার মতে আর কি দেওয়া হবে না। সো এখানে এক্সিট বাটন কোনটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার ছোটো করে দেওয়া, সেজন্য আমি ওই যে এক লাইভের সাইডে একদম ছোটো করে দেওয়া, সেজন্য আমি খুঁজেই পেতেছিলাম না। সো এখানে আপনি জাস্ট ওটাকে বড়ো করে রাখলে হবে, অ্যান্ড আমি এখন ক্লিক করলেও মানে খুঁজতে পারতেছি না, বা যাই হোক। সো এই ছিল আমাদের আজকে ভিডিওটা, আপনাদের দেখানোর জন্য সিম্পল কিছু যা যা চেঞ্জেস হচ্ছে সেগুলো আমি দেখানোর ট্রাই করছি, হয়তো বা সব কিছু দেখাতে পারি নাই, খুব তাড়াতাড়ি আমরা হয়তো সকল কিছু আস্তে আস্তে দেখানোর ট্রাই করবো। এই ভিডিওতে জাস্ট নতুন নতুন যে সিম্পল জিনিসগুলো আছে সেগুলোই দেখানোর ট্রাই করছি, মানে আমি এক গেম তারপরে একবার দেখানো, দেখার পরে যা যা বুঝতে পারছি যে চেঞ্জেস হচ্ছে সেগুলোই আমি জাস্ট দেখানোর ট্রাই করছি। অ্যান্ড আস্তে আস্তে খেললে হয়তো আরও জিনিসপত্র বের হবে যে কী কী পাওয়া যাবে। সো আজকের মতো ভিডিওটাই।